নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। আজকে বানাবো শিম পাতুরি বা শিম সর্ষে। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে নেব। তার মধ্যে ফোড়নে দিয়ে দেব কালো জিরে। কালো জিরাটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব অর্ধেক করে কেটে নেওয়া শিমগুলো। অল্প অল্প করে পুরো শিমটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে শিমটাকে ভাজতে হবে। দুই মিনিট পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিলে আরেকটু তাড়াতাড়ি শিমটা সেদ্ধ হয়ে যাবে। শিমটা নরম হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি বেটে নেওয়া সর্ষে। আমি এখানে এক চামচ কালো সর্ষে আর দু চামচ সাদা সর্ষের ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে তারপরেই রান্নাটা করবেন। আবার দিয়ে দিচ্ছি বাটি ধোয়া অল্প জল। আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে হতে দেব যতক্ষণ না শিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ নুন। নুনটাকেও দিয়ে খুব ভালোভাবে মেশাতে থাকব। এবার দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। সর্ষে খুব বেশি ফোটালে তেতো হয়ে যেতে পারে, তাই খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই। হালকা একটু জলটা কমলে নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব অল্প একটুখানি সর্ষের তেল। গরম ভাতে পরিবেশন করুন শিম পাতুরি বা শিম সর্ষে। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।